ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম সুখোই সফর। শনিবার অসমে তেজপুর এয়ারফোর্স স্টেশন থেকে সুখোই-30 MKI যুদ্ধবিমানে সফর করলেন রাষ্ট্রপতি। যুদ্ধবিমানে পা রাখার আগে তাকে একটি অ্যান্টিগ্রাভিটি স্যুট পরা অবস্থায় দেখা গিয়েছে। রাষ্ট্রপতি পদাধিকার বলে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার শুধুমাত্র বিমানে চড়া নয়, যুদ্ধবিমানে চড়ে হিমালয়ের দৃশ্য, ব্রহ্মপুত্র এবং তেজপুর উপত্যকা ছবিও তুলেছেন তিনি। 30 মিনিট যুদ্ধবিমান করে আকাশে ছিলেন, খুবই ভালো লেগেছে সে কথাও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। অসমে 3 দিনের সফরে গুয়াহাটি থেকে তেজপুরে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সেনার বিমান ঘাটিতে তাকে স্বাগত জানান এয়ার মার্শাল SP ধরকার, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তেজপুরে অবতরণের পর রাষ্ট্রপতিকে IAF কর্মীরা গার্ড অফ অনার দেয়।